আমার চ্যানেলে এরকম কমেন্ট আসে দেখতে পাই যে দিদি আমি ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও আপলোড করি, যেদিন ভিডিও আপলোড করি সেই দিনই কিছুমাত্র ভিউস আসে, 1-1.5 হাজার 2 হাজার ভিউস আসে, তারপরে ভিডিওটি থেমে থাকে আর ভিউস হয় না। যেই দিন ভিডিও আপলোড করো শুধুমাত্র সেই দিনই ভিউস হয়, তারপরের দিন থেকে আর ভিউস হয় না, ভিউসটা একদম থেমে থাকে, এক জায়গায় থেমে থাকে। তো তোমাদের সেই থেমে থাকা ভিডিওকে তোমরা বুস্ট করতে পারবে, তোমাদের থেমে থাকা ভিডিও আবার চলতে শুরু করবে। আজকে আমি যে সিক্রেট ট্রিক্সটি বলবো, এই ট্রিক্সটি তোমরা যদি কাজে লাগাতে পারো সঠিকভাবে, তবে কিন্তু তোমাদের সেই থেমে থাকা ভিডিওটি আবার চলতে শুরু করবে। আমি তোমাদেরকে একদম দেখিয়ে দেবো আমার মোবাইলে আমি একটা ভিডিওর সাথে কীভাবে করবো, সেটা তোমাদেরকে একদম দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করবে, কিভাবে তোমাদের সেই থেমে থাকা ভিডিও আবার চলতে শুরু করবে। তো যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো তোমরা যদি মন দিয়ে সঠিকভাবে তোমাদের ভিডিওর সাথে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে। সবার প্রথমে তোমাদের একটা ভিডিওকে ভাইরাল করার জন্য তোমাদেরকে টার্গেট করতে হবে অ্যাভারেজ টাইমটা, যাতে অ্যাভারেজ টাইমটা বেশি হয়। যে ভিডিওর অ্যাভারেজ টাইমটা 80-এর উপরে থাকবে, 80%-এর উপরে থাকবে, সেসব ভিডিওতে কিন্তু ভিউস আসবে। যেগুলোর অ্যাভারেজ টাইম 80-এর নিচে থাকবে সেগুলো কিন্তু ভিউস হবে না। তাই তোমাদের টার্গেট করতে হবে যে অ্যাভারেজ টাইমটাকে বাড়ানোর জন্য, মানে তোমাদের কেমন ভিডিও তৈরি করতে হবে যেই ভিডিওতে মানে অডিয়েন্স একটা ভিডিওকে 2-3 বার করে দেখবে, এরকম ভিডিও তোমাদেরকে তৈরি করতে হবে। তো তোমাদের যেসব ভিডিওগুলো থেমে থাকে সেসব ভিডিওগুলোকে তোমরা কীভাবে বুস্ট করবে, তো চলো মোবাইল স্ক্রিনে দেখাতে থাকি। তো দেখতে পাচ্ছ আমি আমার একটা ভিডিও ওপেন করে নিয়েছি, দেখো এই ভিডিওটা, এই ভিডিওটার অ্যারো দেখো, এই যে নীল দাগটা দেখো, প্রথমে কিন্তু ডাউন ছিল, প্রথমে কিন্তু ডাউন ছিল, তারপরে যখনই আমি ভিডিওটার মধ্যে যখন কাজ করলাম তখন কিন্তু এই যে ভিডিওটা একটু উপরের দিকে উঠে এসেছে, দেখতে পাচ্ছ একটু উপরের দিকে কিন্তু উঠে এসেছে, প্রথমে কিন্তু একদম ডাউন ছিল। যখনই আমি এই ভিডিওর মধ্যে এই কাজটা করলাম তখনই কিন্তু ভিডিওটা আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে আসতে শুরু করেছে। তো তোমাদের ভিডিওকে তোমরা আপ করবে কীভাবে, তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো তোমাদের এই কাজটি করার জন্য তোমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, তার জন্য তোমরা চলে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবে ওয়াই টুল লিখে সার্চ করলাম, সার্চ করার পর এরকম একটি অ্যাপস ওপেন হবে। তো এই অ্যাপসটি যাদের ইনস্টল করা নেই তারা কিন্তু ইনস্টল করে নেবে, আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, তাই এখানে আমি ওপেনে আমি ক্লিক করছি, ওকে। তো দেখতে পাচ্ছ অ্যাপসটি আমার ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে সাথে একটা অ্যাড চলে আসলো। তো দেখতে পাচ্ছ এবার এখানে কিওয়ার্ড সাজেশান আছে, তারপর এখানে পপুলার হ্যাশট্যাগ আছে, তোমরা এখান থেকে কিওয়ার্ড দিতে পারবে এবং পপুলার হ্যাশট্যাগ তোমাদের ভিডিওতে তোমরা দিতে পারবে, ওকে। তো এখানে তোমরা কিওয়ার্ড, প্রথমে ধরো আমি কিওয়ার্ড দেবো আমার সেই ডেসক্রিপশানটায়, সেই ভিডিওর ডেসক্রিপশানটায় আমি কিওয়ার্ড অ্যাড করবো, ভাইরাল কিওয়ার্ডগুলো, যেসব কিওয়ার্ডগুলো লোকে ইউজ করে কিন্তু আমার ভিডিওটা খুঁজে পাবে, তো সেই ভিডিও আমি সেই কিওয়ার্ডগুলো এখানে দেবো। তো তোমাদের যে ভিডিওর সাথে তোমরা এরকম করবে সেই ভিডিওর টাইটেলটা এখানে সার্চ করবে, সেই টাইটেলটা এখানে লিখে দেবে জাস্ট। তো ধরো আমার টেক ভিডিও, তো আমি এখানে লিখলাম হাউ টু আপলোড ইউটিউব শর্টস, হাউ টু আপলোড ইউটিউব শর্টস আমি এখানে লিখলাম। তো এখানে গোতে আমি ক্লিক করছি, ওকে। গোতে ক্লিক করবা দেখতে পাচ্ছ এখানে কতগুলো এখানে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, এইগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসগুলোই কিন্তু সার্চ করে লোকে কিন্তু তোমার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। তোমার চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড তোমরা সার্চ করে নেবে, তোমার যদি ভ্লগ ক্যাটাগরি চ্যানেল হয় তাহলে ভ্লগ ক্যাটাগরির কিওয়ার্ড তুমি সার্চ করবে, তোমার যদি কুকিং ক্যাটাগরি চ্যানেল হয় তাহলে কুকিংয়ের যেই ভিডিওটা তুমি করলে সেই ভিডিওটা টাইটেল দিয়ে সার্চ করবে। ধরো তুমি চিকেন কারি রেসিপি, চিকেন কারি, তারপরে চিকেন বিরিয়ানি রেসিপি এরকম লিখে সার্চ করবে, সার্চ করার পর কিন্তু সব হ্যাশ পপুলার কিওয়ার্ডগুলো কিন্তু এখানে চলে আসবে, সার্চেবল কিওয়ার্ড কিন্তু চলে আসবে। তো এখান থেকে তোমরা কপি করে নেবে, ওকে। এখান থেকে কপি অলে আমি ক্লিক করছি, সবগুলো কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ব্যাক করছি, এবার আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে, যেই ভিডিওটার সাথে আমি এই কাজটি করব তো সেই ভিডিওটায় আমি চলে যাব। তো এবার আমি যেই ভিডিওটা যাব সেই ভিডিওটা পেন্সিল আইকনে আমি ক্লিক করছি, পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে হাউ টু আপলোড শর্ট, এটা আমি দেখিয়েছিলাম এই ভিডিওতে, এই শর্ট ভিডিওটায়। তো এখানে টাইটেলটা রয়েছে, এবার এখানে আমি ডেসক্রিপশানে সেই কিওয়ার্ডগুলোকে পেস্ট করব। তো এখানে আমি সেই ডেসক্রিপশানে কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দিলাম, ওকে। ডেসক্রিপশানে কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দিলাম, আর যে টাইটেলটা রয়েছে এই ভিডিওর টাইটেলটা, টাইটেলটাকেও তোমরা এখানে কপি করে পেস্ট করে দিতে পারো, ঠিক আছে। তো তারপর এখানে আমি মিনিমাইজ করে এবার এই অ্যাপসটিতে আমি চলে যাচ্ছি, অ্যাপসটিতে যাওয়ার পর এবার আমি নেব হ্যাশট্যাগ, এবার এখান থেকে পপুলার হ্যাশট্যাগ আমাকে নিতে হবে।
তো আবার অ্যাড চলে আসলো। এখান থেকে পপুলার হ্যাশট্যাগে আমি ক্লিক করছি। হ্যাশট্যাগে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে গেমিং হ্যাশট্যাগ রয়েছে, মানে গেমের ভিডিওর হ্যাশট্যাগ এখানে রয়েছে, পপুলার পপুলার হ্যাশট্যাগ রয়েছে, ফুড হ্যাশট্যাগ রয়েছে। মানে তোমাকে এখানে কিছু সার্চ করতে হবে না, তোমার সমস্ত ক্যাটাগরির হ্যাশট্যাগ কিন্তু এখানে রয়েছে, তোমাকে বেছে নিতে হবে তোমার কী ক্যাটাগরি। তো আমার যেহেতু টেক ক্যাটাগরি, আমি টেক ক্যাটাগরির হ্যাশট্যাগগুলো বেছে নেবো। এখানে দেখতে পাচ্ছ ফ্যাশন বিউটি হ্যাশট্যাগ রয়েছে, এন্টারটেনমেন্ট হ্যাশট্যাগ রয়েছে, টেক হ্যাশট্যাগ রয়েছে, এডুকেশান হ্যাশট্যাগ রয়েছে, তারপরে ইউটিউব মোর ভিউস হ্যাশট্যাগ রয়েছে, মোটিভেশান হ্যাশট্যাগ রয়েছে, ব্লগ হ্যাশট্যাগ রয়েছে, আর্ট হ্যাশট্যাগ রয়েছে, মিউজিক হ্যাশট্যাগ রয়েছে, ফান মিম হ্যাশট্যাগ, তো এখানে বিভিন্ন হ্যাশট্যাগ এখানে রয়েছে, ট্রাভেলিং হ্যাশট্যাগ রয়েছে। ঠিক আছে, তো আমার যেহেতু টেক ভিডিও তো আমি টেক হ্যাশট্যাগুলো নেব। তো এখানে আমি কপিতে ক্লিক করছি, কপিতে ক্লিক করার পর এটা কপি হয়ে গেছে। তো এই হ্যাশট্যাগুলোকে কপি করে তোমাকে সেই ভিডিওর ডেসক্রিপশানে পেস্ট করে দিতে হবে। যেমনভাবে আমি কিওয়ার্ডগুলোকে কপি করে পেস্ট করেছিলাম ডেসক্রিপশানে সেই ভিডিওটা, তোমরা ঠিক তেমনভাবে এই হ্যাশট্যাগুলোকে কপি করে সেই ভিডিওটা ডেসক্রিপশানে পেস্ট করে দেবে। ওকে, তাহলে কিন্তু সার্চেবল কিওয়ার্ড এবং সার্চেবল এই হ্যাশট্যাগ এগুলো তোমার ভিডিওতে অ্যাড হওয়ার পরে তবে কিন্তু তোমার ভিডিওতে তারপরে ভিউস আসা শুরু হবে। ধীরে ধীরে তুমি এক সপ্তাহ ওয়েট করবে, 10 দিন ওয়েট করবে, তারপর থেকে দেখবে তোমার ভিডিওটা আবার চলতে শুরু করেছে, ধীরে ধীরে কিন্তু ভিউসটা আপের দিকে যাবে এই সার্চেবল কিওয়ার্ড এবং এই সার্চেবল হ্যাশট্যাগের কারণে। ওকে, তো তাই এভাবে তোমরা যদি এই যে সার্চেবল কিওয়ার্ড এবং সার্চেবল এই হ্যাশট্যাগুলো তোমাদের ভিডিওতে অ্যাড করো তবে কিন্তু তোমাদের ভিডিও আবার চলতে শুরু করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা ভিডিও থেমে গেলে সেই ভিডিওকে আবার কিভাবে বুস্ট করতে হয়। আমরা কিন্তু এইভাবেই কিন্তু বুস্ট করি, যেই সব শর্ট ভিডিওগুলো দেখছো মিলিয়ন মিলিয়ন ভিউজ সেইগুলো কিন্তু এরকমভাবেই তারা বুস্ট করে। যখন একটা সময় বড় বড় ক্যাটাগরির চ্যানেলগুলো, বড় বড় শর্ট ক্যাটাগরির চ্যানেলগুলো তারা কী করে, একটা সময় যখন দেখে ভিডিওটা থেমে যায় সেই সব ভিডিওগুলোর সাথে কিন্তু এই সিক্রেট এই কাজগুলোই করে, এই কাজগুলো করেই কিন্তু তাদের ভিডিওটি আবার চলতে শুরু করে। তাই তোমাদেরকেও বলছি, যাদের ভিডিও 1000-1500 থেমে যায় আর ভিউজ হয় না, তো তারাও এই কাজটি করতে পারো। এই কাজটি করলে কিন্তু তোমাদের ভিডিওতেও ভিউজ হবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।